গুড ইভিনিং বন্ধুরা, তো এই দেখো রেডি হয়ে গেছি, তো এখন হচ্ছে যাব একটু শপিং করতে। শপিং করতে যাও না? শপিং করতে নিয়ে গেলেই যাব। আমার বর যদি নিয়ে যায় কেন ছাড়ব? শপিং পাগল মেয়ে, আবার শপিং করতে যাও না তার কোনো কথা হলো? দেখো সেই থেকে লেগে আছে আমার শপিং পাগল। কি এমন শপিং করি? তোমরা তো আমাকে ডেইলি দেখো, শুধু তাই এই বাড়ি রান্না করা, খাওয়া দাওয়া, ঘর ঝাঁট দেওয়া আর বাসন মাজা, তো এই তোমাদের দেখা শপিং আমি কবে দেখিয়েছি? ঠিক আছে, আমার আমার ঘাট হয়েছে কথা বলা, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো এখন, তো চলো আমরা শপিং এ যাচ্ছি। কি কি কিনছি আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে দেখো কি মজা। আমার বর কত কিউট, আমি শপিং করতে নিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ফাইনালি আমি বেরিয়েছি, তোমাদের দাদাভাই এখন গাড়ি বার করছে। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকারই ভিডিও, আর যেটা মানে শপিং করেছি সেটা কিন্তু তোমরা আমাদেরকে পড়ে দেখেও নিয়েছো। তো ভিডিও করতে তো অনেকটাই কষ্ট লাগে, তো বেশ কিছু কারণের জন্য আমি কিন্তু ভিডিওটা দিতে পারিনি, এডিটের ঝামেলায় তো টাইম পাচ্ছিলাম না, তো ফাইনালি আজকে তোমাদের সাথে ভিডিওটা দিয়েই দিলাম। আর আজকে যেহেতু মানে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল মঙ্গলবার, তো সে কারণে কিন্তু রাস্তাঘাট প্রচুর ফাঁকা ফাঁকাই ছিল, তো আমরা চলে এসেছি ফাইনালি সুনিতার সামনে। তো আমরা কিছু কেনাকাটা করলে আমরা কিন্তু এই সুনিতা থেকেই কেনাকাটা করি। তো এই দেখো চলে এসেছি আমরা একদম উপর তলায়, তো এখানে কিন্তু তোমাদের দাদাভাই পাঞ্জাবি কিনবে, তো আমাকে বাড়িতেও বলে গেছিলো যে পাঞ্জাবি কিনবো। আমি ভাবছি আমাকে আমার সাথে ইয়ার্কি মারছে, তো গিয়ে যখন পাঞ্জাবি দেখছে আমার কিন্তু খুব হাসি পাচ্ছিল, কারণ তোমাদের দাদাভাই তো তোমরা জানোই সেরকমভাবে পাঞ্জাবি টাঞ্জাবি কোনোদিন পরেনি, আর সেই বিয়ের সময় একবার পরেছে, তারপরে আর আমাকে পাঞ্জাবি পরে দেখেনি। তো পাঞ্জাবি কেনা কমপ্লিট, আর এই দেখো লিফটে নামবো বলে এই ভাইটা আমাদেরকে নিয়ে যাবে সাথে করে। এই সুনিতারই একটা টেলার আছে, তো ওখানটাতে মানে একটু বড় হয়েছে আর কি, ফিটিংস করতে দেবে। তো এই দেখো লিফট চলে এসছে, আমরা কিন্তু এবার লিফটে করে নিচে নেমে যাব। তো যেটা বলছিলাম, তো আমার কিন্তু মনে মনে ভীষণ হাসি পাচ্ছিল আর বিশাল এক্সাইটমেন্ট যে তোমাদের দাদাভাইকে পাঞ্জাবি পরে দেখবো। আর আমাদের মেয়ের তো মনে হয় না জন্মদিন হচ্ছে, মনে হচ্ছে মেয়ের বিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা এত কিছু সাজবো, এত কিছু করব, মানে খুবই আনন্দতেই ছিলাম, বেশ অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে এই দেখো নিচে এসে দাঁড়িয়ে পড়েছি, একদম লাইন দিয়ে কী বলো তো বিল করতে হবে। তো এখানে যখনই যাও মানে কোনো সিজন বা অফ সিজন সবসময়ই লাইন দিয়েই বিল করতে হয়, খুবই ভিড় থাকে। তো এই দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি, তো এবার ফাইনালি যাচ্ছে হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু আগে গেছিলো আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পরে দেখছে আসছে না, তারপর আমি আর বাবুও চলে গেলাম। তো এখানে এই দেখো পাঞ্জাবিটা মাপা জুপা চলছে, এরপরে দেখো তোমাদের দাদাভাই পাঞ্জাবিটা পরেও কিন্তু চলে আসবে, তো কেমন লাগছে সেটা তোমরা বলবে। এই দেখো চলে এসছে, আর আমি কিন্তু মনে মনে এত হাসি পাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম জামাই সেজে আমি হাজির হয়েছি, তো সেই গানটা তুমি ধরে দাও, তোমাকে কিন্তু বেশ ভালোই মানাবে। তো এই দেখো এবারে কিন্তু পরে একদম মাপজুপ দেয়া কমপ্লিট, এবারে ও খুলবে, আমি চার একবার পরও ভালো করে দেখে নিই। তো এই দেখো পাঞ্জাবির মাপ দেওয়া হয়ে গেল, তো বলছে কালকে আসতে বললো, জামাই সাজা হবে। যাই হোক, ফার্স্ট টাইম পড়বো পাঞ্জাবি, তো কেমন লাগবে কে জানে। চলো বন্ধুরা, আর সুনিতা আবার যাবো, তো সুনিতায় ঢুকবো আর একটু শাড়ি নিতে পারে, তো চলো যা যা। এই দেখো আবারও আমরা চলে আসলাম সুনিতার ভিতর, আর সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে। আর আমরা কিন্তু মানে পুজোর শপিংটা এই সুনিতা থেকেই করি, আর সুনিতায় আসলে এমন কোনো জিনিস নেই যে তোমার পছন্দ হবে না, একদম মানে 100% পছন্দ হবেই, তো সেই কারণে আমরা এখান থেকেই করি। আর উপরে কেন আসছি বলো তো, শুধু কি তোমাদের দাদাভাই একাই সাজবে, আমি কি সাজবো না তাই না বলো? তো এবারে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কেনা কমপ্লিট, এবারে হচ্ছে আমি কিছু কিনবো, তো আমি কি কিনবো সেটা তো সেটাই আর কি তোমরা দেখবে, তো চলো। আর এখানে এসে এসে এমন অবস্থা না, মানে কোথায় কি পাওয়া যায় সব কিছুই জানা, আর পুরো মলটাই কিন্তু ফাঁকা ছিল, আজকে অতটাও ভিড় ছিল না। তো এই দেখো শাড়িতেই নারী, আর নারী এই শাড়িতেই নারী, আর শাড়ি দেখলেই নারী সেখানেই আসক্ত, তো যাই হোক একটা কোনো রকম কথা আছে তো গুছিয়ে বলতে পারলাম না, তো এখানে আমি বসে গেছি শাড়ি দেখতে। তো প্রথমে আমাকে অর্গানজা শাড়ি দেখাচ্ছিল, তো আমি বলেছিলাম অর্গানজাই দেখাতে, তো এটাও কিন্তু অর্গানজা শাড়ি, কিন্তু খুবই পাতলা, আর এত পাতলা শাড়ি আমি পরি না, সেই কারণে আর কি আমি শাড়িটা আর কি দেখলাম না, তো আগেই রেখে দিলাম। আর এই যে এই রানি কালারের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মানে এতটাই
পাতলা, এটাও অর্গানজা কিন্তু আমি নিয়ে নিই। তো আমার পাতলা শাড়ি খুব একটা ভালো লাগে না আমার পরতে, মানে এমনিতেই পরতে পারি না শাড়ি, তার উপরে এত পাতলা শাড়ি, তো সেই কারণে আর আমি ওই দিকে যাইনি। আর এই কাকুটা কিন্তু আমাকে একটার পর একটা শাড়ি দেখাচ্ছে, আর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল, দেখে মনে হচ্ছে এটা নেই ওটা নেই। তো ভাবছি যে একবার ভাবছি নিবো, একবার ভাবছি নিবো না, এরকম করে মানে কোনটা থুয়ে কোনটা নেব আমি নিজেই কিছু বুঝতে পারছি না, তাও কিন্তু নিব না। তবুও কাকুটাকে বলছি যে এই রানী কালারের শাড়িটা একটু খুলে দেখাও তো দেখি। আর আমার এই কালারের শাড়ি নেই, আমার খুব ভালো লাগছিলো শাড়িটা, কিন্তু এই পাতলার কারণে আমি আর কি নিলাম না। পুজোতে ইচ্ছা আছে এই কালারের শাড়ি নেওয়ার। আর তোমাদের দাদা ভাই আর রিক দেখো বসে বসে বোর হচ্ছে, আর ছেলে তো হাইই উঠে গেল, মানে ঘুম পেয়ে গেছে। আর আমার ছেলে এত রাত পর্যন্ত জাগে না, মানে জাগে না, এত রাতে বাড়িতে থাকলে ঘুমিয়ে যেত, যেহেতু শপিং করতে এসেছি সেই কারণেও জেগে আছে। তো অতগুলো শাড়ি দেখানোর পরেও আমার কিন্তু শাড়ি আর কি পছন্দ হয়নি, তারপরে আবারও আনতে দেওয়া হলো। তো শাড়িটা নিয়ে আসুক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই দেখো এই শাড়িগুলো আবার নিয়ে আসলো, আর ইয়েলো আর হলুদ শাড়ি তো কিছুদিন আগেই নিয়েছি, তো নেবো না আগেই বলে দিলাম। আর এই শাড়িটাও একটু পছন্দ হলো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এর থেকে আর একটু অন্যরকম নাও, একটু ভালো কিছু। তো সেই কারণে আমি আরও দেখছিলাম। আর মেয়েদের যতই বলো শাড়ি মানে দেখবে তো দেখেই যাবে। আর এই শাড়িটাই কিন্তু তোমাদের দাদাভাই বলেছিলো নিতে, আর আমার যাও কিন্তু সেম শাড়ি, এই দেখো এই কালারের শাড়ি যেটা বার করছে। আমিও ভেবেছিলাম এই শাড়িটাই নেবো, তারপরে বলছি না দেখি আরও কিছু শাড়ি দেখাও। তো তারপরে কিন্তু আমার ওই নজর পড়েছে রানী কালারের শাড়ি, ওটাই বারবার দেখাচ্ছে, আর এই যে এই দুটো সবুজ শাড়ি। তো এই দুটোর মধ্যে কিন্তু তোমরা তো দেখেই নিয়েছো, এই যেটা খুলছে সেই শাড়িটাই আমি নিয়েছিলাম, আর শাড়িটা পরেও আমাকে বেশ ভালো লাগছিলো। তোমরা অনেক কমেন্ট করে বলেছো শাড়ির কালার কম্বিনেশনটা খুব সুন্দর, তো ফাইনাল আমি এই শাড়িটাই আর কি নিয়েছিলাম, তোমরা তো জানোই। তো এই দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট, এবারে আমরা হাসি মুখে বাড়ি ফিরছি। আর কিছু পেলে তো খুব ভালোই লাগে, আর এখানে কিন্তু বিল করা হচ্ছে, ঠিক আছে? তো বিল টিল করে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো এই দেখো এবার কিন্তু গুটি গুটি পায়ে হাসি মুখে আমরা কিন্তু বাড়ি ফিরছি। তারপরে চলে আসলাম হচ্ছে এম বাজারে, আমার ছেলে কিছু কেনাকাটা করবে, সেরকম কিছুই নিইনি, দুটো খেলনা নিয়েছে রবার্ট। আর এখানে অনেক বোতল সাজানো ছিল, আর বোতল দেখলেই তোমাদের দাদাভাই যে কোনো একটা বোতল নেবে। তো এখানে বোতল আর ছেলের খেলনা কিনে চলে আসলাম মাছের দোকানে। আর এই দেখো এই দোকানটায় কত ভিড়, আর তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে মাছের জন্য একটা লাইট। তো ও আর বাবু আর আমার ছেলেও দেখেছো মাছ দেখছে এক মন দিয়ে, তো কিছুতেই ওরা আসছে না। আমি কিন্তু বাইরে দাঁড়িয়েই আছি, তো অনেকক্ষণ ডাকাডাকির পরে ফাইনালি ওদের নেওয়া হলো, তারপরে আর কি চলে আসলো। তো এই দেখো তারপরে আমরা বাড়ি ফিরছি, আর এই দেখো রাস্তায় কত লাইটিং। তো এখানে তখনও ছিল কিন্তু মনসা পুজো, তো আমাদের এখানে মনসা পুজোর মেলা 10-12 দিন হয়, তো সেই দিনকার আর কি লাস্ট ছিল, সেই কারণে আর কি রাস্তায় অনেক লাইট দেওয়াও ছিল। তো আমরা আর মেলায় ঢুকলাম না, এবার হচ্ছে যাব স্টেশনারির দোকানে, সেখানেও একটু কিছু কেনাকাটা করব। তো এই দেখো মেহেন্দি আর ওই ক্লিপ ট্রিপ কিনে নিলাম, ছেলের জন্য একটা স্কেল, আর হচ্ছে এবারে একটা কোল্ড ড্রিঙ্কস নেব, নিয়ে একবারে বাড়ি ফিরবো। তো কোল্ড ড্রিঙ্কস নেওয়া কমপ্লিট। আর বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা বাই, গুড নাইট।